আসসালামু আলাইকুম। আজকে আমরা পুরো ফ্যামিলি সহ ঘুরতে বের হয়েছি, আর আজকে আমরা এসেছি পান্ডা ডাম্পিংয়ে। এই পান্ডা ডাম্পিংটা হচ্ছে গুলশান এক এবং দুইয়ের মাঝে। কিছুদিন ধরে অথেন্টিক চাইনিজ খাবার খেতে মন চাইছিল, এর জন্য আমার বাচ্চা সহকারে পুরো ফ্যামিলি আমরা এসেছি পান্ডা ডাম্পিংয়ে। পান্ডা ডাম্পিং রেস্টুরেন্টটা পুরো ঘুরে দেখাচ্ছি, খুব সুন্দর একটা প্লেস। এখানে ডেকোরেশনটাও অনেক সুন্দর করেছে, আর বসার স্পেসটা মোটামুটি ভালোই বড় আছে। এখানে অনেক মানুষ এসেছে তাদের ফ্যামিলিকে নিয়ে, তো আমরাও চলে এসেছি এই অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টে কিছু খাবার টেস্ট করার জন্য। আমরা বসে পড়লাম চার সিটের টেবিলে। তো আমার মেয়ে হাফসা, সে তো রেস্টুরেন্টের মেনু দেখে সব খাবারই খাবে, আম্মু এটা অর্ডার করো সেটা অর্ডার করো। তো আমি যেগুলো খাবার অর্ডার করেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই মেনু থেকে প্রথমে অর্ডার করলাম চিকেন অ্যান্ড মাশরুম ডাম্পিং, দ্বিতীয়টা দিয়েছি ইয়াংজো ফ্রাইড রাইস, স্পাইসি সংডু চিকেন সিজেলিং উইথ ব্ল্যাক পেপার, লাস্টে দিলাম এগ প্লাস মাশরুম স্যুপ। তো খাবারগুলো অর্ডার দেওয়া হয়ে গেছে। খাবারগুলো অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরেই খাবারগুলো আস্তে আস্তে চলে আসছে। প্রথমে চলে এসেছে চিকেন মোমোটা। তো আমার মেয়ে তো খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে। তো আমার হাজবেন্ডকে আমি প্রথমে বললাম তুমি একটা খেয়ে দেখো কেমন এই মোমোগুলো। তো আমার হাজবেন্ডের মুখে দিয়ে তার চেহারার ভাবই অন্যরকম হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে মোমোটা আসলে অনেক ভালো ছিল। তো আমি একটা খেয়ে দেখি। আসলে মোমোটা অনেক মজা ছিল আর অনেক ভালো লেগেছে আমার কাছে। চিকেন মোমোটা শেষ করার পরে আমাদের চলে এসেছে স্পাইসি সন্ডু। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়। এটা একটা হাঁড়ির ভিতর মানে লিকুইড তরল জাতীয় স্যুপের মতো, এটার ভিতর কিন্তু প্রচুর পরিমাণ অয়েলি দেওয়া আছে। এর ভিতর পাঁচ ধরনের খাবার আছে, যেটা নাকি 20টা শ্বাসলিকের ভিতর থাকে, এবং হাঁড়ির ভিতরে যে স্যুপটা আছে সেটার কিন্তু প্রচুর পরিমাণ গরম, সেটা ভিতরে ডিপ করা আছে। তো এটার ভিতরে আছে সসেস, সয়াবড়ি, চিকেন বল, ব্ল্যাক মাশরুম এবং গরুর যে ভুঁড়ি আছে সে ভুঁড়িটা। আমার ফ্যামিলি মেম্বাররা সবাই মজা করে খেয়ে ফেলল, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমার ছেলে এবং আমিও। তো আমাদের মোটামুটি এটা খাবার শেষ। এখন আমাদের নেক্সট খাবার চলে এসেছে, আর এটা হচ্ছে ইয়াংজো ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তো এমনি খেতে ভালো লাগে না, এর জন্য এর সাথে আমরা নিয়েছিলাম চিকেন সিজিলিং উইথ ব্ল্যাক পেপার। তো সেটাও চলে এসেছে। আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারতেছি না, কারণ আমার বাচ্চারা খাবার দেখে তারা আমাকে ভিডিও করতে দিচ্ছে না, বলতেছে আম্মু অনেক ইয়ামি লাগতেছে আমরা এগুলো খাবো, তুমি পরে ভিডিও করো। তো যতটুকু পেরেছি ওটুকুই ভিডিও করেছি। খাবারগুলো আসলে অনেক ভালো ছিল। সব খাবারই মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের লাস্টের যে খাবারটা ছিল সেটা হচ্ছিলো একটা স্যুপ। এই স্যুপটা হচ্ছে এগ প্লাস ব্ল্যাক মাশরুম দিয়ে করা। তো আমাদের কাছে এই স্যুপটা অনেক ভালো লেগেছে, তো আমরা এটা দুইটা বাটি অর্ডার করেছিলাম। আমার হাজব্যান্ড খেয়েও বলেছে না আসলে খাবারগুলো মোটামুটি ভালোই, মানে প্রাইস অনুযায়ী খাবারগুলো ভালোই ছিল, এত খারাপ ছিল না। রেস্টুরেন্টের ভিতরে অনেক সাউন্ড হচ্ছিল, যদি আপনাদের সাউন্ডে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি দুঃখিত। তো আমাদের সব খাবার শেষে বিল এসে গেছে, আমাদের বিল এসেছে 1750 টাকার মতো ছিল। তো আমাদের খাবার দাবার শেষ, আমরা এখন চলে যাব রেস্টুরেন্টকে বাই বলে। তো আমরা আমি চার পাঁচটাকে একটু দেখিয়ে, তো আমার বাচ্চাদেরকে নিয়ে আমি আরেকটা জায়গা যাব। রেস্টুরেন্টের গেটের সামনে বড় একটা পান্ডা ছিল, মনে হচ্ছিল সে জীবিত এবং এখনই আসবে আমাদের ধরতে।
আমরা এই রেস্টুরেন্টের থেকে বের হয়ে আরেকটা জায়গা যাব, সেটা আমি আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলকে আরও বেশি উৎসাহিত করবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।